আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। আর আমি নিহা, আমার নিহা জীবন ব্লগসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি একটা চুলের প্যাক নিয়ে আসছি আপনাদের মাঝে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন যে আমি কী কী ব্যবহার করছি আর কেনই বা ব্যবহার করছি। তো এই চুলের প্যাকটা এতটাই উপকারী, আপনারা একবার ব্যবহার করেই বুঝতে পারবেন যে চুল কতটা ঘন, কালো আর ঝলমলে সুন্দর হয়, আর চুলের গোড়াটা শক্ত হয় এমনভাবে যে চুল পড়া বন্ধ হয়ে যায়। তো এটা আমি ব্যবহার করে খুব উপকার পেয়েছি, তাই ভাবলাম আপনাদের মাঝেও নিয়ে আসি। তো এখানে কিছুই লাগবে না, জাস্ট ঘরোয়া পদ্ধতিতেই আপনারা এটাকে হচ্ছে তৈরি করে নিতে পারবেন। ঘরে থাকার যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজের বাটা আর চীনাবাদাম বাটা আর হচ্ছে মেথি বাটা। তো সবগুলো একসাথে আমি ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা চাইলে পাটায় বেটে নিতেও পারবেন। তো আমি এখানে আরও নিয়েছি এক টুকরা মালটা আর এক টুকরা লেবু। তো আমি এই মালটার রসগুলো চিপে নিচ্ছি। তো আপনারা এমনভাবে রসটা নেবেন যাতে করে প্যাকটা নরম হয়ে যায়, আর এই নরম হওয়ার ফলে প্যাকটা যখন আপনারা মাথায় লাগাবেন তখন আপনাদের চুলের গোড়ায় গোড়ায় পৌঁছায় যাবে, আর যদি আঠালো থাকে তাহলে শুধু উপরেই থাকবে। তো আমি যেটা বলছি আপনাদেরকে এমনভাবে প্যাকটা তৈরি করতে হবে যাতে প্যাকটা একটু পানি পানি থাকে, যাতে আপনাদের চুলের গোড়াতে সেই রসগুলো গিয়ে পৌঁছায় আর সেই রসগুলোতেই উপকার হবে। তো আপনারা এগুলি মাথায় রাখবেন, আর এটা ব্যবহার করার পর আপনারা আধা ঘন্টার মতো রাখবেন, আর যাদের ঠান্ডার সমস্যা আছে তারা 10 মিনিটের মধ্যেই চুলগুলোকে ধুয়ে প্রথমে ধুয়ে তারপরে শ্যাম্পু করে গোসল করে নেবেন। তো এই হচ্ছে আমার আজকের প্যাক, আপনারা এটা ব্যবহার করে অনেক উপকার পাবেন এটা আমি জানি। আর এটা আমি কোনো ইউটিউব চ্যানেল কিংবা কোনো জায়গা থেকে দেখিনি, কারো কাছে শিখিনি, এটা আমি নিজে তৈরি করেছি প্যাক, আর আমি নিজে ব্যবহার করে খুব উপকার পেয়েছি। তো এইভাবেই আপনারা আপনাদের চুলের যত্ন নিতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লাগে একটি করে লাইক দিয়ে দিবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই হচ্ছে আজকের আমার প্যাক। তো এটা আমি চুলে ভালো মতো মাখিয়ে নিব, কোনো জায়গা যেন বাদ না থাকে এভাবে মাখবেন আপনারা, আর চুলের গোড়াতে যেন পৌঁছায় যায়। তো আমার সম্পূর্ণ চুলে মাখা শেষ, আমি যতটুকু বানিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার চুলে ওই অতটুকুই লেগেছে, এর থেকে বেশি লাগেনি। তো যাদের চুল বড় তারা আরও বেশি করে বানাবেন, আমি যতটুকু দরকার ছিল আমি ততটুকুই বানিয়েছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।